সিলেটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট চার আসন থেকে বিজয়ী সংসদ সদস্য এবং সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ উনিশ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় গোয়ানঘাট উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমরান আহমেদ এ সময় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ সহ অনেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ এবং সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ মিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন